দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দমন কমিশন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলার এজাহার সূত্রে জানা যায় পরিচালক উন্নয়ন নিয়ন্ত্রণ দুই মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী একচল্লিশ লাখ ছেচল্লিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকার আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে যে কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক অন্যদিকে তার স্ত্রী শাহানা পারভিন পেশায় গৃহিণী হলেও তার নামে এক কোটি আটান্ন লাখ তেহাত্তর হাজার একশো টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে